টুর্নামেন্টে যে সমস্ত দাওয়া খেলা হয় সেখানে এরকম ঘড়ি ইউজ করা হয় এই ঘড়ি এই যেরকম এই অ্যামাজন এরকম ঘড়ি কিনতে পাওয়া যায় ডিজিটি থ্রি এখন যে লেটেস্ট মডেল দাম তিন হাজার ছশো টাকা এখন এই ঘড়ি সবাই তো কিনতে পারে না যার জন্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আজকাল পাওয়া যায় অ্যান্ড্রয়েডের ওই গুগল প্লে স্টোরে আমার মতে ওই সব অ্যাপ্লিকেশানের থ্রুতে দিয়েই খেলা খেললে পরে ওই টাইম কন্ট্রোলটা জানা যায় যেমন আজকাল ইনকিমেন্ট বলে আগেকার দিনে শুধু নর্মাল এমনি টাইম গড়ি থাকতো এখন ইনকিমেন্ট ইউজ করে ইনকিমেন্টকে ববি ফিশার মোডও বলা হয় টুর্নামেন্টের সময় ডিক্লেয়ার হয়ে যায় যে ফিশার মোডে খেলা হবে টাইমিংটা কি হবে না ফিশার মোড এই ববি ফিশার নাইনটিন এইটটি খুব সম্ভব হ্যাঁ ওই সময়তে ওই পেটেন্ট করে রেখেছে তো এই এই যে রিয়েল চেস বলে একটা ইয়ে আছে অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ইয়েতে পাওয়া যায় আমাদের প্লে স্টোরে ফ্রিতে ওখানে ওয়ান প্লেয়ার অনলাইন টু প্লেয়ার এই যে ইয়েটা লাগালে পরে এই অনলাইনে যারা যারা এই অ্যাপটা লাগিয়েছে অনলাইনে তাদের সাথে খেলা যায় হুম এখন ইনক্রিমেন্ট কী বোঝাতে আমরা আজকে ছোট্ট একটুখানি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি যে ইনক্রিমেন্ট কিভাবে হয় প্রথমে নিয়ম ছিল চল্লিশটা মুভ নাইনটি মিনিটে করতে হবে পরে ববি ফিশার বললো নাইনটি মিনিট না করে ওটাকে সিক্সটি মিনিট করে দাও আর থার্টি মিনিট চল্লিশটা মুভ মানে পঁয়তাল্লিশ সেকেন্ড করে পার মুভে ওই টাইম অ্যাড হয়ে যাবে অ্যাড করার জন্যে যেমন একটা মুভ তুমি একটা এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মুভ দিলে সেই মুভ মেন ঘড়ির থেকে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড মাইনাস হবে না হবে এক মিনিট ওই পঁয়তাল্লিশ সেকেন্ড মাইনাস দিয়ে হবে আমি বলছি যেরকম আমরা নিয়েছি এখানে এটা এটা হয়েছে তাহলে বুঝতে এই দু মিনিট রয়েছে পার টাইম পার মুভ পার মুভ তিন মিনিট পাঁচ মিনিট এসবও করা যায় তা আমরা যেরকম দু মিনিটে দিয়ে রেখেছি আর টোটাল টাইম তিরিশ মিনিট দিয়েছি এটা বাড়ানো কমানো যায় আর ইনক্রিমেন্ট এখানে থার্টি সেকেন্ড তার মানে কি এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে যে মুভটা আমি সময় নিয়েছি আমার মেন ঘড়িতে কেটে যাবে মাইনাস হবে এক মিনিট পঞ্চাশ মাইনাস হয়ে হবে এক মিনিট কুড়ি সেকেন্ড মাইনাস আমরা একটা খেলবো সেই সময় আমার ঘড়ির দিকে ঘড়িটাকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রতি মুভে তিরিশ সেকেন্ড করে করে অ্যাড হয়ে যাবে হুম তাকে ইনকিউন বলে মোস্ট অফ দ্য বেশিরভাগ টুর্নামেন্টই আজকাল এই সিস্টেমে খেলা হয় তাহলে প্রথম থেকে যদি প্র্যাকটিস না করা যায় তাহলে পরে কিন্তু ওই টুর্নামেন্ট খেলতে গেলে কোথাও কম্পিটিশনে গেলে পরে ওই টাইমেই হেরে যাবে টাইমের ব্যাপারগুলো না জানা থাকলে প্র্যাকটিস না করলে হয় না তো আমরা এখানে একটা খেলা খেলাতে তো হার জিত থাকবে জাস্ট আমরা একটা খেলা দেখাবো যেখানে এই টাইমটা ওইভাবে মেনটেন হবে ওদের ক্লক সেইভাবে অ্যাডজাস্ট করা আছে আর ওই যে ছবিতে যে ক্লকটা দেখালাম ওই যে ডিজিটি থ্রি থাউজেন্ড ওটা তো এই সিস্টেম সব অ্যাডজাস্ট করার ব্যবস্থা থাকে আর এখানে তো সফটওয়্যার দিয়ে করা আছে তো এরকম অ্যাপ্লিকেশন যে আছে অ্যাপ ইউজ করলে খেলার অনেক উন্নতি হয় আমরা দেখাচ্ছি এই যে এখানে আমার রেটিং রয়েছে বারোশো ঠিক আছে একশো একান্নবার হেরেছি দুশো কতবার জিতেছি ওই সব করে অ্যাপটা লাগালে আটশো দেয় তারপরে ওই বারোশো পঁয়তাল্লিশ হয়েছে হুম আমার পরে নশো হয়ে একজনকে দিয়েছে তুর্কি তুরস্কের এইট এইট ফোর হুম তো লোড হচ্ছে এই যে আমাকে সাদা দিয়েছে ওর কালো এইবার আমার ঘড়ির ওর ঘড়িটা দেখা যাবে না কেন ওর ঘড়ির ওপর ওই ভিডিওর যে আছে মনোগ্রাম লেগে গেছে আমার ঘড়িটাকে লক্ষ্য করো আমার ঘড়ি তিরিশ মিনিট হয়েছিল কুড়ি এখানে এই তিরিশ আঠেরো তিরিশ সতেরো মেন ঘড়িটা দিকে লক্ষ্য করো আর মুভের ঘড়ি আছে পাশে মুভের মুভ দু মিনিটের মধ্যে একটা মুভ করতে হবে তিরিশ নয় তিরিশ উনচল্লিশ হয়ে গেল যেই মুভ দিয়েছি তিরিশ তিরিশ নয় ছিল তিরিশ সেকেন্ড অ্যাড হয়ে তিরিশ উনচল্লিশ হলো মেন টাইম দেখো সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ এই যেই চাপ লিয়েছি অমনি তিরিশ তিরিশ হয়েছিল তার সাথে তিরিশ আট হয়ে একত্রিশ মিনিট হয়ে গেলো এইভাবে একে বলে ইনক্রিমেন্ট দেখো তিরিশ পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন হ্যাঁ দেখো একান্ন হয়েছিল তার সাথে তিরিশ আট করে হয়ে গেলো একত্রিশ একুশ তো এইভাবে ইনক্রিমেন্ট হতে থাকে একে ফিশার মোডে খেলা হচ্ছে ডিক্লেয়ার হয় যে ফিশার মোডে খেলা ফিশার মোডে খেলা মানে এই ধরনের ইনক্রিমেন্ট থাকবে সেটা বলে দেবে তিরিশ হতে পারে পঁয়তাল্লিশ সেকেন্ডেরও ইনক্রিমেন্ট হতে পারে দশ হতে পারে কুড়ি হতে পারে ইনক্রিমেন্ট কতর হবে বলে দেবে ঠিক আছে তো আমরা এখানে খেলাটা পজ করছি ভিডিওটা অনেক বড় আমি এই খেলাটা জিতেছিলাম পরে আবার আমরা লাস্টের দিকে একটুখানি দেখিয়ে দেবো এখন আমরা পজ করছি লাস্টের দিকে আবার দেখিয়ে দিচ্ছি একটু হ্যাঁ এখানে লাস্টে এই আমি আমার ইয়ে ও মন্ত্রী এনেছিল ও একটা চান্স পেলেই ও মন্ত্রী ডাউন করে চেক দিলেই আমার রুটটা চলে যাবে কিন্তু মেট করতে পারবে না আমি ধরুন রাজা তুলে দেব আর আমার ওখানে আমি এখন কন্টিনিউয়াস চেক দিয়ে দিয়ে চান্স আছে ওকে মেট করার ও যদি ভুল না করে ও যদি ভুল না করে আচ্ছা এই সময়তে ওর ওখানে সাদা ঘরে আসত ও যদি এই ভুল করেছে ওখানে গেলে তো মেট হয়ে যাবে ওর এই ধারে সাদা ঘরে আসতো তো ই ই এইটে আসতো ই এইটে আসলে আমাকে একটা বারবার ওই ই এইটার সাদা কালো সাদা কালো করে ড্রপ চাষ থাকতো আমি সেই সময় অবশ্য একটা ছেড়ে দিতাম ওকে কেন ও আমাকে মেট করতে পারবে না ও চেক দিয়ে আমার রূপটা খাবে আমি রাজা তুলে নিতাম রাজা তুলে নেওয়ার পরে ও আর চেক দিতে পারছে না সেই সময় আমি ওকে মেট করে দিতাম ও যদি এই ধারে সাদা ঘরে আসতো মানে ই এইটে আসতো এই সময় ও মেট ও এখন দেখো কী করে ও হো ওই যে ব্ল্যাক রিজাইন্ড সাইন্ডার করে দিয়েছে কিন্তু অনেক কম পয়েন্টের প্লেয়ার ছিল তো এইট এইট ফোর ছিল ওর র্যাঙ্ক সেই জন্য আমি অনেক কম পয়েন্ট পেলাম দুই পেলাম আমার থেকে বেশি র্যাঙ্কের হলে নয় পাওয়া যায় আট পাওয়া যায় সাত পাওয়া যায় পয়েন্ট যাই হোক আমরা ইনক্রিমেন্ট কী জিনিস দেখানোর জন্য ভিডিও করেছিলাম বন্ধ করে দিলাম